ঐতিহাসিক জয়ে জ্যোতি মারুফা আক্তাররা ব্যাটে বলে লিখলেন নতুন ইতিহাস, আর আবারও স্মরণ করিয়ে দিলেন কাকতালীয় বা প্রাণের আলোক শুধু নয়, কর্মগুণের আলোকেও এ বাংলায় তারা আনতে পারে গৌরব। ভারতের বিপক্ষে ওয়ানডেতে বাংলার মেয়েদের ইতিহাস গড়া প্রথম জয়ের চূড়ান্ত মুহূর্তটি যেন কাকতালীয়ভাবে ভক্ত সমর্থক সহ যারা এই ম্যাচে চোখ রেখেছিলেন তাদের সবাইকে 20 বছর আগের হাবিবুল মাশরাফিদের সেই প্রথম জয়ের সুখস্মৃতি মনে করিয়ে দিল। কেন কিভাবে, চলুন ফেরা যাক সেই ঘটনায়। 2004 সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 3-ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে নিজেদের ওয়ানডে ইতিহাসের প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ। সেই ম্যাচে সৌরভ গাঙ্গুলীদের বিপক্ষে আগে ব্যাট করে 229 রান তুলেছিল হাবিবুল বাশার সুমনরা। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। তবে যোগিন্দর শর্মার পাল্টা আক্রমণে শেষ পর্যন্ত যখন জয়ের জন্য আর মাত্র 16 রান দরকার ইন্ডিয়ার, তখনই ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস খেলা আফতাব আহমেদ। পয়েন্ট জোন থেকে ডিরেক্ট থ্রোতে মুরালী কার্তিককে রান আউট করে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয় নিশ্চিত করেন। আর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে জ্যোতির নেতৃত্বাধীন নারী দলও যেন 20 বছর আগের সেই ঐতিহাসিক জয়ের পুনরাবৃত্তি ঘটালো। রান আউটে ইন্ডিয়া হলো অল আউট, আর তাতেই নিশ্চিত হলো ইন্ডিয়ার বিপক্ষে নারীদের প্রথম ওয়ানডে জয়। শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে 43 ওভারে 152 রানেই অল আউট হয়ে যায় নিগার সুলতানা জ্যোতির দল। দলীয় সর্বোচ্চ রান অবশ্য অধিনায়ক জ্যোতির ব্যাট থেকে আসে। তবে ম্যাচ শেষে ক্যাপ্টেন বলছিলেন, প্রথম ইনিংস শেষে মনে হচ্ছিল আমরা 30-40 রান কম করেছি, বিশেষ করে ইন্ডিয়ার শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিপক্ষে। কিন্তু 20 বছর আগের মাশরাফি বিন মর্তুজার মতো শুরুতেই ব্রেক থ্রু এনে দিয়ে মারুফা আক্তার যেন জানান দিলেন, ইটস এনাফ ফর মি টু ডিফেন্ড অন। আর 2 দশক আগে ছেলেদের প্রথম জয়কে স্মরণ করিয়ে দেয়া সুলতানা খাতুনের রান আউটে রচিত হলো আরেক ইতিহাস, আর সেটা কাকতালীয় হলেও একেবারে জীবন্ত সত্য। কাকতালীয় ঘটনার কথাই যখন বলছি, তখন আরও একটা ঘটনা তুলে ধরা যাক। গত টি-20 বিশ্বকাপে গ্যাবাতে জিম্বাবুয়ের বিপক্ষে সাকিব আল হাসানের একেবারে রিভার্স অ্যাঙ্গেলে গিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া শন উইলিয়ামসকে সেই রান আউট করার কথা মনে আছে নিশ্চয়ই। এবারে ফেরা যাক ভারতের নারী দল বনাম বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-20 সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের ব্যাটার আমানজাত কৌরকে নাহিদা আক্তারের রান আউটের গল্পে। একেবারেই যেন কপি পেস্ট রান আউট, যেন আগে থেকেই ঠিক করা কোনো পূর্ব পরিকল্পিত ড্রামাটিক সিনারিও, যেন সাকিবের সেই রান আউটের রিমেক ভার্সন। আর ইন্টারেস্টিং বিষয় হলো দুটো ঘটনাই ঘটেছে ইনিংসের 18.4 বলের সময়। অবিশ্বাস্যই মনে হতে পারে, কিন্তু রূপকথার বাস্তবায়ন ঘটেছে সত্যিই। ক্রিকেটের 22 গজ কখনো কখনো যেন জীবন্ত হয়ে ওঠে আপন আলোতে, বোবা কথামালাগুলো সরব হয়ে উঠে যেন প্রতিচ্ছবি আঁকতে চায় ইতিহাসের। তবে কারো কাছে সেটা প্রতীয়মান হয় নিছকই কাকতালীয় ঘটনা হিসেবে, আর কারো কাছে সত্য ঘটনা অবলম্বনে। শাহাব সোহাগ, অনফিল্ড।